আসলে মার্ভেলের মুভি দেখি, আমরা আসলে অনেক সুপার হিরো মুভি দেখি, বাট আমাদের বাংলাদেশেও কিন্তু সুপার হিরো আছে। আমাদের বাংলাদেশের সুপার হিরো হচ্ছে, এই বাংলাদেশটা জন্ম নেয় যে মানুষটা হাত ধরে, তিনি হচ্ছে আমাদের জাতির জনক। বঙ্গবন্ধুর ব্যাপারে যে একটা বায়োপিক বানানো হয়েছে, বিকজ আমরা যখন ছোটোবেলা থেকে বইতে পড়ি, বইয়ে কিন্তু আমরা অনেক সব গল্প যে জানি তা কিন্তু না, আমরা হয়তো তার ছোটো ছোটো কয়েকটা গল্প পড়েছি, যত ক্লাস গিয়েছি একটা একটা করে গল্প জেনেছি, কিন্তু একটা বায়োপিকের থ্রুতে একটা মানুষকে দেখানো এটা কিন্তু অনেক বিশাল একটা বিষয়। আমাদের আজকে এখানে আসার বিষয়টাই হচ্ছে যে একটা নেতা যার হাত ধরে আসলে একটা জাতি জন্ম নেয়, সেই নেতাটাকে স্ক্রিনে দেখতে কেমন লাগছে, বিকজ আমরা শুধু গল্পই শুনে আসছি, তাকে দেখতে কেমন লাগে এটার জন্য আসা। আর প্রত্যেকটা জাতিরই কিন্তু একটা নেতা থাকে বা প্রত্যেকটা জাতির একটা ইন্সপিরেশনের জায়গা থাকে। সো আমরা যে নতুন প্রজন্ম বা নেক্সট জেনারেশন যে আসছে, তারা কার থ্রুতে কাকে ফলো করবে, কার জন্য জেনারেশনটা আগাবে, এরকম কিন্তু একটা কিন্তু মাইল ফলক থাকা দরকার। সো আমার কাছে মনে হয় এই মুভিটা হচ্ছে একটা মাইল ফলক যে আমাদের বাংলাদেশের সুপার হিরোদেরকে দেখানো। আমি আশা করি শুধু এটা না, আমাদের যে আরও কয়েকজন নেতারা আছেন, যেমন আমাদের ভাষা আন্দোলনের সময় যা যা ছিলেন, আমাদের ছয় দফা আন্দোলনের সময় যা যা ছিলেন, প্রত্যেকটা ক্যারেক্টারকে নিয়ে যাতে একটা একটা করে বায়োপিক বানানো হয়।